অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় কুম্ভ রাশি ফেব্রুয়ারি দু কেমন যেতে চলেছে তার একটা পূর্বাভাস দেওয়ার আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ কুম্ভ রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে কোন কোন দিকে আপনাদের শুভ কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তাও এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা সম্ভাবনা জানাতে চলেছি কি ঘটতে চলেছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার জন্য ভিডিওটি বিশেষ ইম্পর্টেন্ট দেখুন কুম্ভ রাশির হাজারো লাখে মানুষ আছে প্রত্যেকেরই দশা দশা আলাদা প্রত্যেকের বাই বাচ্চাৎ গোয়ের অবস্থান আলাদা সেক্ষেত্রে যে পূর্ণাঙ্গ যে মিলবে আমি কখনোই দাবি করি না কিন্তু এই রাশিফলটি আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রতি মাসে প্রেজেন্ট করি এটা আপনাদেরকে গাইড হিসাবে কাজে আসবে তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় অনেকেই লিখছেন যে স্যার আমার রাশি জানিয়ে দিন আমার লগ্ন জানিয়ে দিন এটার জন্য আপনারা প্লিজ কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন তো শুরু করা যাক কুম্ভ রাশি দু হাজার একুশ ফেব্রুয়ারি কী বার্তা বহন করে নিয়ে আসতে আগে আসি শরীরগত গত দিকটা দেখুন আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও কিন্তু এ মাসে আপনাদেরকে ভুগতে হবে অর্থাৎ আপনাদের অর্থাৎ ব্যথাজনিত সমস্যাটা ঠান্ডা লাগার জায়গাটা বিশেষ করে কিন্তু আপনাদের ভুগাবে এবং যারা এজেড পার্সেন আছেন যারা বয়স্ক যারা ষাট বছরে ঊর্ধ্বে তাদের কিন্তু পা নিয়ে সমস্যা হওয়ার কিন্তু সমস্যাটা আরও বাড়িয়ে তুলবে অর্থাৎ কুম্ভ যদি আপনি যদি ষাট বছরের ঊর্ধ্বে হন আপনার ক্ষেত্রে কিন্তু পায়ের সমস্যা ঘাড়ের সমস্যা এবং ব্যাক ব্যাকপেন আবার আপনার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এই ব্যাপারে অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন শরীরগত দিকটা খুব একটা কিন্তু ভালো আপনাদের যাবে না এবার আসি আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা দেখুন ব্যবসার জায়গাটা আমি যদি বলি ব্যবসার দিক থেকে আপনারা যথেষ্ট শুভ ফল কিন্তু পাবেন অর্থাৎ যারা যে নিজস্ব ব্যবসা আছে ব্যবসা থেকে আপনারা যথেষ্ট পরিমাণে শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন এবং যাদের রিয়েল এস্টেটের বিজনেস আছে বা আপনার ধরুন পেট্রোল পাম্প আছে বা আপনার কোনো শপিং মল আছে এই জায়গাগুলো বা আপনার গার্মেন্টস বিজনেস আছে বা আপনি আপনার বিউটি পার্লার আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা মধ্যম অর্থাৎ আপনাদের আয় যেমন হবে ব্যয়টাও কিন্তু প্রচুর পরিমাণে এ মাসে দেখা যাচ্ছে অর্থাৎ ব্যয়ের দিকটা অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কি হবে মানে সঞ্চয়ের দিকটা কিন্তু জিরো অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশি মানুষ সঞ্চয়ের দিকটা কিন্তু আপনাদের সে মতো কিন্তু থাকছে না এ মাসে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু পাবে অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা এ মাসে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে যারা যে জায়গাতে আছে কিছু কিছু ক্ষেত্রে প্রেমের জায়গাতেই কিন্তু ডিস্টার্ব আসার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ যারা নতুন প্রেম করছে বা প্রেম যাদের ব্রেকআপ হয়ে গেছে সেই জায়গাটায় কিন্তু প্রেমের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আছে এই জায়গাটা আপনারা অবশ্যই নিজে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে অবশ্যই চলুন এই জায়গাটা বিশেষ করে শুভ ফল আপনারা পাবেন আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই মাসে বিদেশ থেকে অর্থ অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা অন্যান্য বিদেশ থেকে যারা আছে তাদের বিদেশ থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে দূরযাত্রা ভ্রমণ নিচকি ভ্রমণ হওয়ার কিন্তু জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ভ্রমণের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ভ্রমণযোগ দেখুন এবার আপনাদের আসি যারা সেলফ প্রফেশানে আছে সেলফ প্রফেশানে আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা মার্কেটিং বা সেলসে আছে বা যারা এজেন্সি নিয়ে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম বলা যেতে পারে এ মাসটা অর্থাৎ মোটামুটি কিন্তু চলে যাবে এডুকেশনের দিকটা যদি বলি এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে মধ্যম অর্থাৎ উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো কিন্তু যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু হলো ডিস্টার্ব দেখা যাচ্ছে তবে যারা কম্পিটিভ পরীক্ষা দিয়েছেন বা যারা দিবেন এই জায়গাটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবেন কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি আসার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ পারিবারিক দিক থেকে গোলযোগ জায়গাটা কিন্তু এই মাসে থাকছে বিয়ের জায়গাটা মধ্যম অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন বিয়ের জায়গাটা মধ্যম বলা যেতে পারে আপনারা দেখাশোনা করতে পারেন বা আপনারা কথাবার্তা বলতে পারেন এই সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে অর্থাৎ কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বিয়ের ব্যাপারে কানেকশানটা কিন্তু মো মোটামুটি দেখা যাচ্ছে দেখুন কুম্ভ রাশির প্রত্যেকে হাজার আমি বারবার বলছি লাখো মানুষ আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই হবে না কারণ প্রত্যেকের নক্ষত্র আলাদা প্রত্যেকের পায়া আলাদা চরণ আলাদা এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে ফল কিন্তু আলাদা আলাদা বহন করে নিয়ে আসবে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে যারা কর্ম নিয়ে একটু হলো টেনশানে ছিলেন কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো আমি এটা বলব কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বা আপনারা যারা জব পরিবর্তন করবেন চাইছেন অর্থাৎ দেখা গেল আপনি যে জবটা করছেন তার থেকে বেটার একটু স্যালারির জব এর চিন্তা করছেন এই জায়গাটা কিন্তু চাকরির পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে তবে আপনাদের এ মাসে বেশ কিছু শুভ সংবাদ আপনাদের কিন্তু আসবে আপনি কুম্ভ রাশি মানুষ আপনারা কিন্তু বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে যেটা ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে তবে একটা কথা আপনাদের আপনি যে ফুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া চট করে রেগে যাওয়া এই এ মাসে ফট করে রেগে যাওয়ার সম্ভাবনা ফট করে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই সিদ্ধান্তগুলো নেবেন রাগের জায়গাটা একটু রাগটা কন্ট্রোল করুন এবং আপনার ভাইয়ের সাথে বিরোধ ভাইয়ের সাথে মতবিরোধ মতপার্থক্য এটাও কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু থাকছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জ্ঞাতি শত্রুতা অর্থাৎ আপনাদের চীনা পরিচিত লোক আপনাকে আপনার পিছনে আপনার সামনে মুখ মিষ্টি কিন্তু আপনার পিছনে এটা একটা শত্রুতা বা ময়ে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়া এরকম লোক কিন্তু থাকছে অর্থাৎ এই জায়গাগুলো যারা মানে সুযোগ সন্ধানী লোক কিন্তু আপনার আশেপাশে কিন্তু থাকবে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা মধ্যম বলা যেতে পারে অর্থাৎ কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে রাজনীতিতে যারা আছে রাজনীতি সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এবার আসি সন্তান ক্ষেত্রে দেখুন সন্তানের জায়গাটা কিন্তু মোটামুটি ওভারঅল যদি বলি সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো অর্থাৎ সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব হওয়া বা সন্তানের হেলথ নিয়ে যারা একটু হলো অরিচ্ছেন সেই জায়গাটা সন্তানের শরীর শরীরগত দিকটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে আপনি যদি কুম্ভ রাশি মানুষ আপনার জন্য বেশ কিছু পরিবর্তন আপনাদের হতে চলেছে তবে আমি আবারও বলছি আপনাদের ছোটো কাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন গাড়ি বা বাইক চালালে অবশ্যই সাবধানে চালান ছোটো কাটো অ্যাক্সিডেন্ট চোট আঘাত হাড়ে লাগার রক্তপাত হওয়ার এই সম্ভাবনা কিন্তু আস থাকছে এই জায়গাতে আপনারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন এই ছিল কুম্ভ রাশির জিস্ট কেমন যেতে পারে ফেব্রুয়ারি ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার